ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 53 জন নিহত হয়েছে, আহত বেশ কয়েকজন। গাজায় একটি স্কুলকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এটি জাবালিয়া এবং গাজা শহরের পশ্চিম এলাকার বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র ছিল। এতে করে গাজা উপত্যকায় প্রাণহানি ছাড়ালো 42,924। আন্তর্জাতিক নিন্দা চাপ উপেক্ষা করেও গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল। বন্ধ রাখা হয়েছে সব বর্ডার ক্রসিং। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে মানবেতর দিন যাচ্ছে তাদের। হামাসের উপস্থিতির অজুহাতে নিয়মিত হামলা চলছে হাসপাতালে। এদিকে গাজায় দুদিনের যুদ্ধবিরতি চেয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। কয়েকজন ফিলিস্তিনি ও শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার জন্য এ প্রস্তাব দেন তিনি। রোববার কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাজিদ তেবনের সঙ্গে বৈঠক শেষে এ প্রস্তাব দেন তিনি। ওদিকে লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও 21 জন নিহত হয়েছে। তেল আবিবের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। গেল শনিবার ভোরে ইরানের তিনটি প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েলি হামলার আগেই ইঙ্গিত পেয়েছিল তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।